শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। আমেরিকা সহ ১০টি দেশের রাষ্ট্রদূতকে বহিষ্কারের নির্দেশ দিলেন এরদোগান। শপথ অনুষ্ঠানে চর খেলেন ইরানের নবনিযুক্ত গভর্নর। এবার মার্কিন সেনাবহরকে আটকে দিল সিরিয়ার সেনাবাহিনী। প্রথমবারের মতো রাশিয়া এবং চীন যৌথ সামরিক মহড়া। আফগানিস্তানি তালেবানকে লক্ষ্য করে ভয়াবহ বোমা হামলা, নিহত অন্তত ২ জন। সৌদি জোটের হামলায় ইয়েমেনের ৯২ হুতি বিদ্রোহী নিহত। এবং সবশেষ থাকছে এবার দখলদার ইসরায়েলকে বয়কটের আহ্বান ম্যান্ডেলার নাতির। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান দেশটিতে নিযুক্ত আমেরিকা সহ ১০টি দেশের রাষ্ট্রদূতকে বহিষ্কারের নির্দেশ দিয়েছেন। এই রাষ্ট্রদূতরা জেলবন্দি উসমান কাবালা নামে সুশীল সমাজের একজন নেতার মুক্তির দাবি করে বিবৃতি দিয়েছিলেন। এসব রাষ্ট্রদূতদের ৭ জনই ন্যাটো দেশের, ন্যাটো জোটের তুরস্কের মিত্র দেশের। যদি এই বহিষ্কার আদেশ কার্যকর হয় তবে পশ্চিমা দেশগুলো এবং ১৯ বছর ধরে ক্ষমতায় থাকা এরদোগানের মধ্যে বড় ধরনের একটি ফাটল দেখা দিতে পারে। শনিবার এরদোগান বলেন, আমি ওই ১০ জন রাষ্ট্রদূতকে যত দ্রুত সম্ভব অগ্রহণযোগ্য ব্যক্তি হিসেবে ঘোষণা করতে আমাদের রাষ্ট্র বা পররাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছি। তবে তিনি এই বিষয়ে সময় নির্দিষ্ট করে দেননি। একজন জৈন হৈত্যসী হিসেবে পরিচিত উসমান কাবালা ২০১৭ সাল থেকে কারাগারে আছেন। ২০১৩ সালে দেশব্যাপী বিক্ষোভে অর্থ সরবরাহ এবং ২০১৬ সালের ব্যর্থ অভ্যুত্থানে তার জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে। তবে তিনি এইসব অভিযোগ অস্বীকার করে আসছেন। তার মুক্তির জন্য গত সপ্তাহে যৌথভাবে একটি বিবৃতি দেয় আমেরিকা, কানাডা, ফ্রান্স, ফিনল্যান্ড, জার্মানি, নেদারল্যান্ডস, নিউজিল্যান্ড এবং নরওয়ে, সুইডেন। নিজের শপথ গ্রহণ অনুষ্ঠানে চর খেলেন ইরানের উত্তর পশ্চিমাঞ্চলের নবনিযুক্ত গভর্নর ব্রিগেডিয়ার জেনারেল আবিদি খুররম। শনিবার এক ক্ষুব্ধ ব্যক্তি খুররমকে চর মারেন বলে আরব নিউজের প্রতিবেদনে বলা হয়েছে। পূর্ব আজারবাইজান প্রদেশের এই শপথ অনুষ্ঠানে ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী উপস্থিত ছিলেন। স্বরাষ্ট্রমন্ত্রী উপস্থিত থাকা একটি অনুষ্ঠানে এই রকম হামলার ঘটনা ইসলামিক প্রজাতন্ত্রের নিরাপত্তার একটি অস্বাভাবিক লঙ্ঘন বলে মনে জানিয়েছেন আরব নিউজ। আরব নিউজ জানায়, খুররম প্রাদেশিক রাজধানী তাবরিজ আয়োজিত এই শপথ অনুষ্ঠানে মঞ্চে উঠে বক্তব্য দিচ্ছিলেন তিনি। হঠাৎ এক ব্যক্তি মঞ্চে উঠে খুররমকে চর মারেন। এরপর খুররমকে ধাক্কাও দেন তিনি। কয়েক সেকেন্ডের মধ্যেই নিরাপত্তা কর্মীরা এসে ওই ব্যক্তিকে সরিয়ে নেন। এদিকে ওই অনুষ্ঠানে রাষ্ট্রীয় টেলিভিশন সম্প্রচারের জন্য রেকর্ড করা হচ্ছিল। মঞ্চের মাইকেও চরের শব্দের প্রতিধ্বনি শোনা গেছে। চরের শব্দ শুনে উপস্থিত সবাই হতভম্ব হয়ে যায়। সিরিয়ার হাসাকা প্রদেশে মার্কিন সামরিক বাহিনীর একটি বহরকে বাধা দিয়েছে সিরিয়া সেনাবাহিনী। সিরীয় সেনাদের বাধার মুখে মার্কিন সামরিক বহরটি পিছু হটতে বাধ্য হয়। দেশটির উত্তর পূর্বাঞ্চলীয় তেল সমৃদ্ধ হাসাকা প্রদেশে মার্কিন সেনা মোতায়েনের ফলে ওই অঞ্চলের সাধারণ মানুষের মাঝে চরম উত্তেজনা দেখা দিয়েছে। এরই মধ্যে সিরিয়ার সেনাবাহিনী মার্কিন সামরিক বহরকে পিছু হটতে বাধ্য করল। কৌশলগত M4 হাইওয়ে দিয়ে মার্কিন সামরিক বাহিনীর বহর যাওয়ার সময় সিরীয় সেনারা বাধা দেয়। সিরিয়ার সব সেনা হাসাকা প্রদেশের কামিশরি শহরের কাছে দামাখিয়া গ্রামে মোতায়েন ছিল। সিরীয় সেনাদের বাধার মুখে মার্কিন সেনারা যে পথে এসেছিল সেই পথেই ফিরে যায়। তবে দুপক্ষের মধ্যে সংঘর্ষ কিংবা হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। প্রথমবারের মতো রাশিয়া এবং চীনের রণতরী যৌথ সামরিক মহড়া দিয়েছে বলে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় শনিবার একটি বিবৃতিতে জানিয়েছে। ১৭-২৩ অক্টোবর প্রশান্ত মহাসাগরের পশ্চিম অংশে এই মহড়া হয় বলে জানা গেছে। এই মহড়া সাম্প্রতিক সময়ে মস্কো এবং বেইজিংয়ের মধ্যকার সামরিক এবং কূটনৈতিক সম্পর্ক আরও জোরদারের বিষয়টিই সামনে নিয়ে এলো। যদিও দ্বিপাক্ষিক সম্পর্ক মজবুত হলেও পশ্চিমা বিশ্বের সঙ্গে এই দুই দেশের সম্পর্কের অবনতি হয়েছে। এদিকে চীন আর রাশিয়া এই সামরিক মহড়া গভীরভাবে পর্যবেক্ষণ করেছে জাপান। চলতি সপ্তাহের শুরুতে জাপান জানিয়েছিল চীন এবং রাশিয়ার অন্তত ১০টি নৌযান সুগারু প্রণালী অতিক্রম করেছে। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, টহলের অংশ হিসেবে কয়েকটি জাহাজ প্রথমবারের মতো সুরাগু প্রণালী অতিক্রম করেছে।
ওই প্রণালীকে আন্তর্জাতিক জলসীমার অংশ মনে করা হয়। তিনি বলেন, এই টহলের উদ্দেশ্য ছিল রাশিয়ান এবং চীনা রাষ্ট্রীয় পতাকা প্রদর্শন, এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে শান্তি এবং স্থিতিশীলতা বজায় রাখা এবং দুই দেশের মেরিটাইম অর্থনৈতিক কর্মকাণ্ডের সুরক্ষা নিশ্চিত করা। আফগানিস্তানে তালেবানকে লক্ষ্য করে চালানো বোমা হামলায় দুই বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছেন, এদের মধ্যে একজন শিশু। শনিবার দেশটির পূর্বাঞ্চলীয় শহর জালালাবাদে এই ঘটনা ঘটেছে। জেলা পুলিশের প্রধান ইসমাতুল্লাহ বুমারিজি জানিয়েছেন, তালেবানের একটি গাড়ি যাওয়ার সময় রাস্তার পাশে পুঁতে রাখা দুটি বোমার বিস্ফোরণ ঘটে, তবে তালেবানের কেউ হতাহত হননি। স্থানীয় হাসপাতালে এক কর্মকর্তা জানিয়েছেন, হামলার পর তাদের কাছে দুটি মরদেহ এবং আহত চার ব্যক্তিকে পাঠানো হয়েছে। তাৎক্ষণিকভাবে কেউ হামলার দায় স্বীকার করেনি, তবে ধারণা করা হচ্ছে এর পেছনে জঙ্গি গোষ্ঠী আইএসের হাত রয়েছে। গত আগস্টে তালিবান কাবুলের নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকেই আফগানিস্তানে আইএসের হামলার সহিংসতা বেড়ে গেছে। দেশটির নতুন শাসক গোষ্ঠীকে লক্ষ্য করে নিয়মিত হামলা চালাচ্ছে জঙ্গিরা, এতে প্রাণ হারাচ্ছেন বহু নিরীহ মানুষ। কিছুদিন আগেই পরপর দুই শুক্রবার জুমার নামাজের সময় মসজিদে হামলা চালিয়েছে আইএস, এতে প্রায় 100 জন নিহত এবং কয়েকশো আফগান নাগরিক নিহত হয়েছেন। এছাড়া গত বৃহস্পতিবার রাতে আইএসের হামলায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে আফগানিস্তানের রাজধানী কাবুল, এতে অন্ধকারে ডুবে যায় গোটা শহর। বিদ্যুতের জন্য আফগানিস্তান মূলত উত্তরাঞ্চলীয় প্রতিবেশী উজবেকিস্তান এবং তাজিকিস্তানের উপর নির্ভরশীল, ফলে আন্তঃদেশীয় বৈদ্যুতিক লাইনগুলো বিদ্রোহীদের কাছে অন্যতম প্রধান লক্ষ্যবস্তু হিসেবে বিবেচিত হয়। বিগত 20 বছরে মার্কিন সমর্থিত আফগান সরকারের বিরুদ্ধে লড়াইয়ে এই ধরনের স্থাপনাগুলোতে নিয়মিত হামলা চালিয়েছে তালেবান, এখন সেই কৌশলই তাদের ক্ষতি করতে যাচ্ছে আইএস। সৌদি জোটের হামলায় ইয়েমেনে 92 হুতি বিদ্রোহী নিহত হয়েছেন, নিউসের একটি প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। দেশটির কৌশলগত শহর মারিবের নিকটবর্তী দুই জেলায় এই হামলা চালানো হয়। আলজুবাহ আল কাসারাতে এই হামলা চালানো হয়েছে। সৌদি জোটের পক্ষ থেকে শুক্রবার একটি বিবৃতিতে বলা হয়, অভিযানে 16টি সামরিক যান লক্ষ্য করে হামলা চালানো হয়। গত 24 ঘন্টায় চালানো হামলায় 92 জনেরও বেশি সন্ত্রাসী নিহত হয়েছে, এতে হুতিদের বিপুল ক্ষয়ক্ষতি হয়েছে। জাতিসংঘ জানিয়েছে, মারিবে সংঘটিত সংঘাতের কারণে গত মাসে 10,000-এর মতো মানুষ বস্তুচ্যুত হয়েছেন। দেশটিতে লাখ লাখ মানুষ দুর্ভিক্ষের দ্বার প্রান্তে উপনীত হয়েছেন। ইয়েমেনে 2 কোটি মানুষের মানবিক সহায়তা প্রয়োজন। দখলদার ইসরায়েলের বিরুদ্ধে এবার মুখ খুললেন দক্ষিণ আফ্রিকার বর্ণবাদ বিরোধী সাবেক প্রেসিডেন্ট নেলসন ম্যান্ডেলার নাতি ম্যান্ডেলা ম্যান্ডেলা। জানা গেছে, আসন্ন ডিসেম্বরে অনুষ্ঠিত ইসরায়েলের মিস ইউনিভার্স প্রতিযোগিতা বয়কটের আহ্বান জানিয়েছেন তিনি। একটি বিবৃতিতে চলতি সপ্তাহের শুরুতে ম্যান্ডেলা ম্যান্ডেলা এমন আহ্বান জানান বলে গতকাল শুক্রবার এমন সংবাদ প্রকাশ করেছে মিডল ইস্ট আই। তিনি বলেন, দক্ষিণ আফ্রিকায় সুন্দরী প্রতিযোগিতায় জয়ী সকল প্রতিযোগীকে তিনি ইসরায়েলে মিস ইউনিভার্স অনুষ্ঠান বয়কটের আহ্বান জানিয়েছেন। ইসরায়েলের বর্ণবাদী সরকার কর্তৃক ফিলিস্তিনিদের নিপীড়ন করা এবং তাদের উপর দখলদারিত্বের অভিযোগে তিনি এমন মন্তব্য করেছেন। ম্যান্ডেলার নাতি আরও বলেছেন, ফিলিস্তিনিদের উপর দখলদারিত্ব, নিষ্ঠুরতা এবং প্রাতিষ্ঠানিকভাবে বৈষম্য করার কোনো ধরনের ধৈর্য নেই। উল্লেখ্য, কেপ টাউনের গ্র্যান্ড অ্যারোনাতে অনুষ্ঠিত 2021 সালের দক্ষিণ আফ্রিকান সুন্দরী প্রতিযোগিতায় জয়ী হয়েছেন 24 বছর বয়সী লালেলা মাসওয়ান। এরপরেই ম্যান্ডেলা ম্যান্ডেলা এমন মন্তব্য করলেন। আজকের মতো এ পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।